মসলিন বাংলার গৌরবোজ্জ্বল সোনালী অতীতগুলোর মধ্যে অন্যতম একটি নাম। বাংলার বস্ত্রশিল্পের ইতিহাস অনেক পুরনো। মুঘল আমলে বাংলার রাজধানী ঢাকায় অতি সূক্ষ্ম ও মিহি এক ধরনের কাপড় তৈরি হতো, যা বিশ্বব্যাপী মসলিন নামে পরিচিত ছিল। মসলিন তৎকালীন সমাজে উচ্চবিত্ত থেকে শুরু করে মুঘল সাম্রাজ্যের সম্রাটদের অন্যতম পছন্দের কাপড় ছিল। এমনকি উপমহাদেশের চাহিদা মিটিয়ে মসলিন রপ্তানি করা হতো ইউরোপেও। মসলিন কাপড়ের অন্যতম বৈশিষ্ট্য ছিল এটি এতটাই সূক্ষ্ম ও মিহি যে কিংবদন্তি অনুসারে 40 হাত লম্বা এবং 2 হাত চওড়া মসলিন অনায়াসেই সাধারণ আংটির ভেতর দিয়ে প্রবেশ করানো যেত। এমনকি 50 মিটার দীর্ঘ মসলিনের কাপড়কে একটি দিয়াশলাই বক্সে ভরে রাখা যেত। তবে কালের বিবর্তনে মসলিন হারিয়ে গেছে বাংলার ঐতিহ্য থেকে। ঢাকায় মসলিনের শেষ প্রদর্শনী হয়েছিল লন্ডনে 1850 সালে। ভারতে এখনও মসলিন তৈরি করা হলেও ঢাকায় মসলিনের তুলনায় গুণে ও মানে ভারতের মসলিনে অনেক ব্যতিক্রম রয়েছে। সম্প্রতি বাংলাদেশ সরকারের উদ্যোগে এবং 6 বছরের আন্তরিক প্রচেষ্টা ও গবেষণায় 170 বছর পর বাংলাদেশে আবারও বোনা হল ঐতিহ্যবাহী ঢাকায় মসলিন কাপড়ের শাড়ি, যা বাংলাদেশের টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা তৈরি করেছে। প্রাচীনকাল থেকেই ভারত বিশ্বজুড়ে নিজেদের উৎপাদিত টেক্সটাইলের জন্য সুপরিচিত ছিল। তেমনই একটি বিখ্যাত টেক্সটাইল হচ্ছে মসলিন, যা মূলত বাংলা ও ওড়িশায় উৎপাদন করা হতো। তবে এর মধ্যে ঢাকায় উৎপাদিত মসলিন ছিল গুণে ও মানে সর্বোৎকৃষ্ট। ঠিক কোন সময় থেকে ভারতে মসলিনের উৎপাদন শুরু হয়েছে তা জানা না গেলেও খ্রিস্টপূর্ব 300 শতকে মৌর্য সাম্রাজ্যের সম্রাট চন্দ্রগুপ্তের কোর্টে নিযুক্ত গ্রিক অ্যাম্বাসেডর আর হিস্টোরিয়ান মেগাস্থিনসের লেখায় এক ধরনের কাপড়ের বর্ণনা পাওয়া যায়, যার সাথে বর্তমানের মসলিনের সাথে অনেক মিল রয়েছে। এছাড়া পণ্ডিত জওহরলাল নেহরুর গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি বইটিতে 4000 বছরের পুরনো মিশরীয় মমিগুলোকে ইন্ডিয়ান মসলিন দিয়ে মোড়ানোর কথা উল্লেখ রয়েছে। পূর্ব ও পশ্চিম অর্থাৎ ইউরোপ ও চীন সাম্রাজ্যের পুরনো ইতিহাসে এক ধরনের কাপড়ের উল্লেখ রয়েছে, যা মাকড়সার জালের মতো সূক্ষ্ম যে হাতে ধরলে বোঝা যায় না সেখানে কিছু আছে এবং ফোমের মতো সাদা। তা থেকে ধারণা করা হয় মসলিনের ইতিহাস বেশ পুরনো। খ্রিস্টাব্দের প্রথম শতকে আরব মার্চেন্টরা ইন্ডিয়া থেকে আইভরি, কচ্ছপের খোলস আর গন্ডারের শিঙের বিনিময়ে ইন্ডিয়ান মার্চেন্টদের কাছ থেকে মসলিন সহ বিভিন্ন রকমের কাপড় কিনে নিয়ে লোহিত সাগরের ইথিওপিয়া ও মিশরে নিয়ে আসত। সেখান থেকে গ্রিক মার্চেন্টদের সহায়তায় রোমান সাম্রাজ্য সহ ইউরোপে ছড়িয়ে পড়ে মসলিন। এছাড়াও থাইল্যান্ড ও চীনেও মসলিন রপ্তানির ইতিহাস পাওয়া যায়। শুরুর দিকে ধারণা করা হতো বর্তমান ইরাকের মসুল শহরে পাওয়া যেত বলে সে শহরের নামানুসারে মসলিনের নামকরণ হয়েছিল। যদিও বর্তমানে আধুনিক ইতিহাসবিদদের মতে ভারতের অন্ধ্রপ্রদেশের মাচিলিপাট্টনম পোর্ট, যা রোমানরা মাইসোলোস নামে ডাকত, সেখান থেকেই মসলিন নামকরণ হয়। মাইসোলোস পোর্টের অন্যতম রপ্তানি পণ্য ছিল মসলিন। বাংলা ও উড়িষ্যায় উৎপাদিত মসলিন এই পোর্ট থেকে লোহিত সাগর পাড়ি দিয়ে আরব ও ইউরোপে পৌঁছে যেত। তবে মসলিনের সর্বোৎকৃষ্ট নমুনা ঢাকায়া মসলিনের স্থানীয় নাম ছিল মালমল। ঢাকায়া মসলিন গুণ ও মানে অন্যান্য এলাকার মসলিনের চেয়ে ভিন্নতার মূল কারণ ছিল জলবায়ু। ঢাকায়া মসলিন যে তুলা দিয়ে তৈরি হতো তা ছিল অন্য তুলার প্রজাতি থেকে ভিন্ন এবং সে তুলা কয়েকটি নির্দিষ্ট জায়গাতেই জন্মাত। প্রথম আলোতে প্রকাশিত একটি আর্টিকেলে ব্রিটিশ বণিক ও পরিব্রাজক র্যালফ ফ্রিচের একটি বর্ণনা থেকে জানা যায়, সোনারগাঁও শহরের শ্রীপুরের কাছাকাছি একটি জায়গায় ভারতের সবচেয়ে সূক্ষ্মতম কাপড় পাওয়া যেত। এই কাপড়ের সুতো আসত ফুটিকার্পাস তুলা থেকে, যা শুধুমাত্র বাংলাদেশের নদী তীরবর্তী জমিতেই চাষ করা যেত। মেঘনা ও শীতলক্ষ্যা নদীর পাড়ে এই তুলা চাষ হতো আর শ্রীরামপুর, রাজনগর, কেদাপুর ফুটিকার্পাস চাষের জন্য বিখ্যাত ছিল। একসময়ে গাজীপুরের কাপাসিয়া অঞ্চলে প্রচুর কার্পাস চাষ হতো, যার ফলে ওই অঞ্চলের নাম হয়ে গেছে কাপাসিয়া। অন্যদিকে মসলিনের তন্তু চাষ হতো সোনারগাঁয়ে। এছাড়া ঢাকা, ধামরাই, কিশোরগঞ্জের জঙ্গলবাড়ি আর বাজিতপুরেও তন্তুর চাষ হতো। ফুটিকার্পাস থেকে সুতাকারের প্রসেসটি বেশ ভিন্ন ও কমপ্লেক্স। মসলিনের মতো বিলাসবহুল বস্ত্রের সুতা কাটতে হতো খুবই আর্দ্রতাপূর্ণ স্থানে এবং সুতা কাটার জন্য ভোরবেলা ছিল সবচেয়ে পারফেক্ট টাইম, কেননা দিন বাড়লে বাতাসের আর্দ্রতা কমে যেত বিধায় সুতা কাটা সম্ভব হতো না। এমনকি কথিত আছে যে সুতা কাটার জন্য মেয়েরা নৌকায় করে মাছ নদীতে গিয়ে সুতা কাটত। প্রচণ্ড সূক্ষ্ম আর মিহি সুতা বিধায় মসলিন কাপড় বুনতে তাঁতিদের খুবই এক্সপার্ট হতে হতো। পাশাপাশি মসলিন বোনার জন্য ব্যবহৃত তাঁতও সাধারণ তাঁত থেকে ভিন্ন। উৎপাদন প্রক্রিয়ায় এ ধরনের কমপ্লেক্সিটি ও সুনিপুণ পারদর্শিতার মাধ্যমে তৈরি হতো মসলিন। প্রাচীন মসলিন শাড়িতে বিভিন্ন প্রকারভেদ অনুযায়ী 700 থেকে 1200 কাউন্টের সুতা ব্যবহার হতো। সুতার কাউন্ট যত বেশি মসলিনের মিহি ও সূক্ষ্মতাও তত বেশি। আভিজাত্যের প্রতীক হিসেবে এবং সৌন্দর্য ও ব্যবহারের প্রকারভেদে বিভিন্ন নামে মসলিন কাপড় প্রসার লাভ করে। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মলমল খাস, মলবুল খাস, সরকারি আলা, ঝুনা, খাসা, শবনম ইত্যাদি। এছাড়া মসলিনের আরও অনেক প্রকারভেদ রয়েছে।
এত সব প্রকারভেদের মধ্যে মুঘল রাজদরবারে পাঠানো তো মলমল খাস নামে উন্নত ধরনের মসলিন, যা মূলত বাদশাহ বা সম্রাটরা পরতেন। মলমল খাস থেকে মানের দিক থেকে একটু কম মানের মলবুল খাস কাপড়গুলো মুঘল দরবারের বা হেরেমের নারীরা গরমের সময় গায়ে দিতেন। মলবুল খাস কাপড়গুলো দৈর্ঘ্যে ছিল 10 গজ এবং প্রস্থ ছিল 1 গজ, যার ওজন হতো 6 থেকে 7 তলা, আর অনায়াসেই একটি আংটির ভেতর দিয়ে আনা নেওয়া করা যেত। মলবুল খাসের কাছাকাছি মানের আরেক ধরনের মসলিন ছিল সরকারি আলা, যা নবাব বা সুবেদারদের জন্য তৈরি করা হতো। এছাড়া ঝুনা নামে আরেক ধরনের মসলিন ছিল, যার নামকরণ হয়েছে হিন্দি শব্দ ঝিনা থেকে, যার অর্থ সূক্ষ্ম কাপড়। এই মসলিনের ধরনটি বিদেশে রপ্তানি না করে পাঠানো হতো মুঘল রাজদরবারে, যেখানে শাহজাদা হারেমের মহিলারা গরমকালে ঝুনা মসলিনের তৈরি জামা পরতেন। এছাড়া নর্তকীরা ঝুনার তৈরি জামা পরে নাচতেন। খাসা নামে ঘন ভুননের মিহি ও সূক্ষ্ম এক ধরনের মসলিন তখন বেশ পরিচিত ছিল। 17 শতকে সোনারগাঁ খাসা মসলিনের জন্য বিখ্যাত ছিল। সবরম নামের আরেক ধরনের মসলিন এতটাই মিহি ছিল যে ভোরে শিশির ভেজা ঘাসে শুকাতে দিলে এই কাপড়টি দেখাই যেত না। এছাড়াও বর্তমানে জামদানি আলাদা এক ধরনের শাড়ি হলেও আগেকার যুগে জামদানি বলতে মূলত নকশা করা মসলিনকে বোঝানো হতো। 17 শতাব্দীতে জামদানি নকশা করা শেরওয়ানির প্রচলন ছিল। এছাড়াও জামদানি দিয়ে নকশি ওড়না, কুর্তা, পাগড়ি, রুমাল, পর্দা প্রভৃতিও তৈরি করা হতো। উপরোক্ত এই সকল মসলিন ছাড়াও রঙ্গ, আলিবালি, তরাদ্দাম, তাঞ্জেব, সরবুটি, চারকোনা ইত্যাদি ছাড়াও আরও বিভিন্ন প্রকারের মসলিন অ্যাভেলেবল ছিল তখন। মসলিন ছিল তৎকালীন সমাজে আভিজাত্যের প্রতীক। এছাড়া ভারতীয় উপমহাদেশের চাহিদা মিটিয়ে ইউরোপেও মসলিন বেশ সমাদৃত ছিল। সে সময়ে মসলিনের পৃষ্ঠপোষক ছিল মূলত বাংলার নবাব ও শাসকরা। 17 শতকের শুরুর দিকে ঢাকাকে বাংলার রাজধানী করার পর 17 শতকের মাঝামাঝি সময়ে ওলন্দাজ, ইংরেজ এবং ফরাসিরা মসলিনের রপ্তানি বাণিজ্য বেশ লাভজনক বুঝতে পেরে ঢাকায় বাণিজ্য কুঠি স্থাপন করে। পূর্বে ইরানি ও আর্মেনীয় ব্যবসায়ীদের মাধ্যমে মসলিন ইউরোপে পৌঁছাত, কিন্তু বাংলায় ইউরোপীয় কোম্পানির আগমনে ইউরোপে ঢাকায় মসলিনের রপ্তানি প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় এবং মসলিন ইউরোপের বাজার দখল করে ফেলে। এক হিসাবে জানা যায় 1747 খ্রিস্টাব্দে ঢাকা থেকে যে পরিমাণ সুতি বস্ত্র সম্রাট, নওয়াব ও রপ্তানির জন্য সংগৃহীত হয় তার মূল্য ছিল তৎকালীন কারেন্সিতে 28,50,000 টাকা। উপমহাদেশে বাণিজ্য করতে আসা ইউরোপীয় বণিকরা প্রচণ্ড চড়া দামে মসলিন কিনে নিয়ে ইউরোপে রপ্তানি করলেও ঢাকায় ইউরোপীয় পণ্যের সেরকম চাহিদা না থাকায় নগদ টাকা ও সোনা রূপার বিনিময়ে মসলিন কিনতে বাধ্য হতো। কিন্তু পলাশির যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলার পতনের পর বাংলার শাসক গোষ্ঠী রাজনৈতিকভাবে বেকায়দায় পড়ে যায়, যার ফলে ধীরে ধীরে তাদের শক্তি ও সামর্থ্য কমে আসতে থাকে। ফলশ্রুতিতে অভিজাত ক্রেতা হারানোর পাশাপাশি মসলিনের পৃষ্ঠপোষকতাও বন্ধ হতে থাকে। এছাড়া পলাশি যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও এর নিযুক্ত দেশীয় কর্মচারীদের নিগ্রহ তাঁতিদের অবস্থা আরও শোচনীয় করে তোলে। ব্রিটিশরা ভারতে সরাসরি শাসন প্রতিষ্ঠার আগে ভারতীয় উপমহাদেশের শাসন কার্য পরিচালনা হতো ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে। কোম্পানিটি ইউরোপীয়, বিশেষ করে ব্রিটেনে উৎপাদিত বিভিন্ন পণ্যকে সুবিধা দিতে বৈষম্যমূলক শুল্ক ব্যবস্থা চালু করে। এ সময় ভারতীয় উপমহাদেশে প্রস্তুত করা বস্ত্রের উপর 70-80% পর্যন্ত কর আরোপ করা হয়, যেখানে ব্রিটেনে প্রস্তুত করা আমদানিকৃত কাপড়ের উপর কর ছিল মাত্র 2-4%, যা মসলিনের মতো মূল্যবান বস্ত্রকে আরও বেশি এক্সপেন্সিভ করে তুলেছিল, যে উচ্চমূল্যের কারণে মসলিনের প্রতি আগ্রহ ধীরে ধীরে কমতে থাকে। তবে মসলিনের অগ্রযাত্রাকে রুখে দিতে এবং ব্রিটিশদের নিম্নমানের কাপড়কে অ্যাডভান্টেজ এনে দিতে চাষিদের নীল চাষের জন্য বাধ্য করা ও মসলিনের উৎপাদন বন্ধ করার জন্য তাঁতিদের হাতের বুড়ো আঙুল কেটে নেওয়ার মতো গর্হিত কাজও করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এছাড়া ইউরোপের শিল্প রেভলিউশনের ছোঁয়া ভারতীয় উপমহাদেশে পৌঁছতে শুরু করলে মসলিনের পতন ত্বরান্বিত হতে থাকে। এরপর ভারতের বিভিন্ন অঞ্চলে মসলিনের উৎপাদন হলেও ঢাকায় মসলিনের মতো গুণে ও মানে শ্রেষ্ঠ প্রকারের মসলিন আর উৎপাদন করা সম্ভব হয়নি। India's share of the world economy when Britain arrived on its shores was 23%. By the time the British left, it was down to below 4%. Why? Simply because India had been governed for the benefit of Britain. In Britain's rise for 200 years was financed by its depredations in India. In fact, Britain's industrial revolution was actually premised upon the deindustrialization of India. The handloom weavers, for example, famed across the world, whose products were exported around the world, Britain came right in. There were actually these weavers making fine muslin, light as woven air, it was said. And Britain came right in, smashed their thumbs, broke their looms, imposed tariffs and duties on their cloth and products, and started, of course,
taking the raw materials from India and shipping back manufactured cloth, flooding the world's markets with what became the products of the dark and satanic mills of Victorian England. That meant that the weavers in India became beggars, and India went from being a world-famous exporter of finished cloth into an importer, went from having 27% of world trade to less than 2%. 1850 সালে ঢাকায় মসলিনের সর্বশেষ প্রদর্শনীর 170 বছর পর মসলিনের পুনর্জন্মের জন্য 6 বছরের প্রচেষ্টায় অবশেষে সফল হয়েছেন একদল গবেষক। গুণে ও মানে নতুন এই মসলিন সেই ঐতিহ্যবাহী ঢাকায় মসলিন কাপড়ের মতোই আংটির ভেতর দিয়ে আস্তে একটি শাড়ি গলে যায়। ইতিমধ্যে ঢাকায় মসলিনের GI-17 অনুমোদন পাওয়া গেছে। যান্ত্রিকতায় এই সময় নতুন মসলিন বানা হয়েছে তাঁতিদের হাতে কাটা 500 কাউন্টের সুতা ব্যবহার করেই, আর কাপড়ও বানা হয়েছে হস্তচালিত তাঁতেই। মসলিনের পুনর্জন্মের পেছনে কর্মকাণ্ড বেশ রোমাঞ্চকর আরেকটি গল্প। প্রথম আলোর 31 ডিসেম্বর 2020 সালে প্রকাশিত ঢাকাই মসলিনের পুনর্জন্ম শীর্ষক আর্টিকেল থেকে জানা যায় যে 2014 সালের অক্টোবরে বস্ত্র ও পাট মন্ত্রণালয় পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মসলিনের ঐতিহ্য ফিরিয়ে আনার ইচ্ছা প্রকাশ করেন। সে লক্ষ্যে বাংলাদেশের কোন কোন এলাকায় মসলিন সুতা তৈরি হতো তা জেনে নিয়ে সে প্রযুক্তি উদ্ধারের নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যানকে আহ্বায়ক করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ মঞ্জুর হোসেন, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহ আলিমুজ্জামান, বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান সহ 7 সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। পরবর্তীতে গবেষণা কাজের সুবিধার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বুলবান ওসমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এম ফিরোজ আলম, অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিল বিভাগের অধ্যাপক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট রাজশাহীর গবেষণা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আলিম সহ আরও 7 সদস্যকে এই কমিটিতে যুক্ত করা হয়। কমিটি গঠনের পর প্রকল্পের প্রধান বৈজ্ঞানিক করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ মঞ্জুর হোসেনকে। প্রকল্পের প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর কাজে শুরু করতে গিয়ে গবেষকরা দেখতে পান মসলিন কাপড় বা তুলার কোনো নমুনাই তাদের সংগ্রহে নেই। তাদের প্রাথমিক কাজ ছিল যে তুলা থেকে মসলিন কাপড়ের সুতা কাটা হতো সে তুলার গাছ আইডেন্টিফাই করা। মসলিন কাপড়ের নমুনা পেলে তার সুতার DNA সিকোয়েন্স বের করে ফুটিকার্পাস গাছের DNA সঙ্গে মিলিয়ে দেখাইছিল তার দলটির প্রধান কাজ। কিন্তু ফুটিকার্পাসের অনেকগুলো প্রজাতির মধ্যে কোনটি মসলিন তৈরির জন্য আসল ফুটিকার্পাস তা নিশ্চিত হওয়ার জন্য মসলিনে কোনো নমুনা না থাকায় প্রাথমিক এই দুটি জিনিস জোগাড় করাই প্রকল্পের প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ফুটিকার্পাস বন্য অবস্থায় বাংলাদেশে কোথাও টিকে আছে এই ধারণার উপর ভিত্তি করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্য অবস্থায় পাওয়া তুলাজাত সংগ্রহ ও নিজেদের গবেষণা মাঠে চাষ করে পরীক্ষা নিরীক্ষা করার পরিকল্পনা করা হয়। গাছটি খুঁজে পাওয়ার জন্য প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার এক শিক্ষার্থীকে দিয়ে এর ছবি আঁকানো হয়, যা পরবর্তীতে খবরের কাগজে বিজ্ঞাপন ও BTV প্রচার করা হয়। এক পর্যায়ে গাজীপুরের কাপাসি এলাকার একটি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তাজউদ্দিন ফুটিকার্পাসের সন্ধান চেয়ে স্থানীয় বিভিন্ন স্কুল কলেজে প্রচারপত্র বিলি করেন এবং মাইকিং করেন, যার পরিপ্রেক্ষিতে 2017 সালের মার্চ মাসে গাজীপুরের কাপাসিয়া ও রাঙামাটি থেকে এই গাছের খবর আসে। গবেষকরা কাপাসিয়ার পাশাপাশি রাঙামাটির বাঘাইছড়ি, সাজেক ও লংদু, বাগেরহাট, লালবনিরহাট ও কুড়িগ্রাম থেকে মোট 38টি নমুনা সংগ্রহ করেন। কাপাসিয়ার একটি গাছের জাতের সঙ্গে স্কেচের মিল পেয়ে সম্ভাব্য ফুটিকার্পাসের এই জাতটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের নিজস্ব মাঠে ও IBSC-র মাঠে চাষ করা হয়। এদিকে স্থানীয় উৎস থেকে মসলিন কাপড় সংগ্রহ করার জন্য 2016 সালের 11 ডিসেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রায় 2000 ফোন কলের পর দেশের বিভিন্ন জায়গা থেকে 8টি কাপড়ের নমুনা সংগ্রহ করা হয়, যেখানে 300 বছরের পুরনো শাড়িও ছিল, কিন্তু পরীক্ষার পর জানা যায় সেগুলো আসলে পুরনো সিল্কের কাপড়। দেশের অন্য কোনো উৎস থেকে মসলিনের নমুনা না পেয়ে 4x4 ইঞ্চির এক টুকরা ঢাকাই মসলিন কাপড়ের জন্য তারা জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের কাছ থেকে মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে যাওয়ার পরও জাদুঘর কর্তৃপক্ষ তাদের মসলিনের নমুনা দেয়নি। জাতীয় জাদুঘরের নমুনার আশায় প্রায় 8 মাস পার করে ফেলার পর এক পর্যায়ে মসলিনের নমুনা সংগ্রহের জন্য তারা ভারতের ন্যাশনাল মিউজিয়াম কলকাতায় যান। সেখানে মিউজিয়ামের বিশেষজ্ঞরা ঢাকায় মসলিনের সুপিরিয়র মান রিক্রিয়েট করতে ঢাকার আশপাশ থেকে জাত খুঁজে বের করে সেই তুলা দিয়েই সেই এলাকাতেই আবহাওয়া কন্ট্রোল করে কার্যক্রম আগানোর পরামর্শ দেন। এতে করে গবেষক দল কিছুটা হতাশ হয়ে পড়লে প্রধানমন্ত্রী তাদের লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়ামে যাওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে 2017 সালের জুলাই মাসে মিউজিয়ামটি থেকে মসলিনের কাপড়ের নমুনা ও গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত তারা পেয়ে যান। ততদিনে অবশ্য জাতীয় জাদুঘরে তাদের ঢুকতে দেওয়া হলেও জাদুঘরে শুধু একটি পাগড়ি ঢাকায় মসলিনের তৈরি। লন্ডন থেকে সংগৃহীত মসলিন কাপড়ের DNA সিকোয়েন্সের সঙ্গে কাপাসিয়ার একটি জাতের ফুটিকার্পাস গাছের মিল পেলেন অবশেষে। তারপরই শুরু মসলিনের সুতা তৈরির কর্মযজ্ঞ।
17-18 শতকে মসলিন কাপড়ের বুননের জন্য 700 থেকে 1200 কাউন্টের সুতা ব্যবহার করা হলেও 500 কাউন্টের মসলিনও তখন উৎপাদন হতো। সুতার কাউন্টের ক্ষেত্রে 1 কিলোমিটার সুতার ওজনকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে কাউন্ট পাওয়া যায়। তুলা থেকে 500 কাউন্টের সুতা তৈরি করার প্রক্রিয়াটি ছিল বেশ জটিল, কেননা এই সুতা আধুনিক যন্ত্রে কাটা যাবে না, বরঞ্চ চরকায় কাটতে হবে, যার ফলে চরকায় সুতা কাটে এমন তাঁতিদের খোঁজ শুরু হয়। এভাবে খুঁজতে গিয়ে কুমিল্লার চান্দিনায় চরকায় মোটা সুতা কাটে এমন তাঁতিদের খোঁজ পাওয়া যায়। বিভিন্ন রকমের প্রতিযোগিতা ও যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রায় 2 বছরের প্রচেষ্টায় 6 জন সুতা কাটনিকে প্রশিক্ষিত করা হয়। এছাড়া সুতা মিহি করার হারিয়ে যাওয়া পদ্ধতিটি আবারও নতুন করে আবিষ্কার করতে হয়েছে। পরবর্তীতে এরাই এখন প্রশিক্ষকের কাজ করছেন। কারিগরের পাশাপাশি এত বেশি কাউন্টের সুতা কাটার জন্য নতুন চরকাও ডিজাইন করতে হয়। এছাড়া সুতা মিহি করার বিষয়টি আসলে 3 আঙ্গুলের জাদু এবং নারীদের পক্ষেই সম্ভব। তবে তাদেরকে সুতা মিহি করার জন্য প্রস্তুত করার আগে আঙুলের ট্রিটমেন্ট করতে হয়েছে এবং আঙুলগুলোতে কোনোভাবে যেন আঁচড় না লাগে তাই অন্য কোনো কাটাকুটির কাজও করতে দেওয়া হতো না। কাঙ্ক্ষিত কাউন্টের সুতা পাওয়ার পর এবার গবেষকদের সামনে ছিল তাঁতি খুঁজে বের করা। তবে দেশে জামদানি শাড়ি 150 কাউন্টের সুতা দিয়ে উৎপাদন হতো বিধায় তারা কিছুটা আশাবাদী ছিলেন এবং একসময় নারায়ণগঞ্জে 2 জন কাঙ্ক্ষিত তাঁতি পেয়ে যান। বুনন প্রক্রিয়া শুরুতে প্রতি পদক্ষেপেই গবেষণা টিমটিকে বিভিন্ন ইস্যু সমাধান করে করে আগাতে হয়েছে। মসলিনের সুতা চিকন হয়, বুনন প্রক্রিয়ার প্রতিটি ধাপেই ছিঁড়ে যেত, যার ফলে প্রতিটি পদক্ষেপই নতুন করে আবিষ্কার করতে হয়েছে এবং প্রচলিত হাতে চালিত তাঁতের ডিজাইনে পরিবর্তন আনতে হয়েছে। এছাড়া মসলিন কাপড়ের ক্ষেত্রে আবহাওয়া বেশ বড় একটি ফ্যাক্টর। বেশি শীত কিংবা গরমে বুনন সম্ভব হয় না বিধায় টেম্পারেচার কন্ট্রোলের বিষয়টি নিয়ে ভাবতে হয়েছে। এসব কিছুর পাশাপাশি 2 তাঁতিকে মসলিন কাপড় বোনাতেও ধাপে ধাপে অনেক কারিগরি প্রশিক্ষণ দিতে হয়েছে। এত সব ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্য দিয়ে তাঁতি 2 জন 1710 সালে বোনা শাড়ির নকশা দেখে হুবহু একটি শাড়ি বুনে ফেলতে সক্ষম হন। প্রাথমিক অবস্থায় শাড়িটি বুনতে তাদের খরচ পড়েছে 3,60,000 টাকা। প্রকল্পের সংশ্লিষ্টরা জানান প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছিল 14,10,00,000 টাকা। 6 বছরে ব্যাপক ঘোরাঘুরির ও অনেক ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে যাওয়ার পর খরচ হয়েছে 4.25 কোটি টাকার মতো এবং বরাদ্দের অবশিষ্ট অংশ প্রায় 70% টাকা সরকারের খাতে ফেরত দেওয়া হয়েছে। গবেষকরা মোট 6টি শাড়ি তৈরি করেছেন এবং 1টি শাড়ি প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে দেওয়া হয়েছে। প্রকল্প সংশ্লিষ্ট গবেষকদের প্রত্যাশা, কারিগরি প্রশিক্ষণ ও আরও বিভিন্ন প্রসেস অপটিমাইজেশনের মাধ্যমে ভবিষ্যতে এই খরচ আস্তে আস্তে কমতে থাকবে। এছাড়া প্রকল্পের পরিচালক আয়ুব আলী আশা করছেন আগামী 2 বছরের মধ্যে এই শাড়ি সর্বসাধারণের জন্য বাজারে আনা সম্ভব হতে পারে। মসলিনের পুনর্জন্ম বাংলাদেশের টেক্সটাইল গার্মেন্টস ও ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য এক সুখবর। যদি মসলিন কাপড়ের উৎপাদন খরচ কমিয়ে বাণিজ্যিকভাবে ম্যাসিভ স্কেলে উৎপাদন সম্ভব হয় তাহলে বাংলাদেশে উৎপাদিত কাপড় আবারও বিশ্বজুড়ে এর 200 বছরের পুরনো ঐতিহ্য ফিরে পাবে আর পাশাপাশি দেশের জিডিপি ও সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন এবং শেয়ার করুন। আমাদের ভিডিও নিয়ে আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বিজনেস ওয়ার্ল্ডের আরও তথ্যবহুল ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। আপনাদের আইডিয়া ও মতামত শেয়ার করতে জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন, পাশাপাশি ফলো করুন আমাদের ফেসবুক পেজটি।